এবারেও কিন্তু সচিন সম্ভব হয়নি, কারণ অনেকটা উচ্চতা ছিল, সচিনও কিন্তু জায়গায় চলে গেছিলেন, তবে তার পক্ষে সম্ভব হয়নি। শেষ বলে কিন্তু ওভার বাউন্ডার, এই বলটাও ব্লকের একটাই ছিল, কিন্তু একটা ফাঁকবলি বল পড়ে গেছিল, তখন এটা খুব ভালো মেরেছে, খুব ভালো টাইমিং করেছে। এবং অ্যাঞ্জেলের জন্য প্রথম বল, আর প্রথম বলেই মনে হচ্ছে একেবারে আকাশ ছুঁয়ে ওভার বাউন্ডারি। প্রথম বলে কিন্তু আক্রমণ জানেন, প্রথম বলে যদি আক্রমণ হয় সেক্ষেত্রে প্রেশার তৈরি হয়। খোকন একটু অপশনতে উঠে গিয়ে বলটা খুব ভালো করে মেরেছে, খুব ভালো টাইমিং হয়েছে। আর দ্বিতীয় বল এটিও সম্ভবত মাঠের বাইরে। হ্যাঁ, দেখুন পরপর দুটো বলে দুটো ওভার বাউন্ডারি, এটাও খুব ভালো টাইমিং করেছে খোকন, এটাও একটু শর্ট পিচ ছিল, খোকন সেটা খুব সুন্দর মেরেছে। খোকন এরকম শট মারে অফ স্ট্যাম্পে একটু উঠে যায়, উঠে গিয়ে লেগ স্ট্যাম্পে খুব ভালোই মারে, ও দুটো বলই খুব ভালো টাইমিং করলো, এটা বোলারের উপরে অনেকই। আট বলে দশ, আবার সেই খোকন হালদার। এই বলটাও খুব ভালো টাইমিং করেছে খোকন, এটা একটু ওপরে বলটা ছিল, খোকন একদম অফ স্টাম্পের বাইরে থেকে ওটাকে সোজা টেনে একদম স্কোয়ার লেগের উপর দিয়ে খুব সুন্দর একটা ছয় মেরে থেকে অনেকটা রিল্যাক্সে থাকবেন। আবার সেম শট, ওখানে গ্যাপ আছে তিনটি ছয়, একটা চার, আবার তারপর একটা নো বল, দুটো সিঙ্গেলস, আবার এটা একটা ফ্রি হিট, এটা তো আউট হওয়ার সম্ভাবনা খুবই কম রান আউট ছাড়া। 24 রান আর মাত্র, আর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল কলকাতা যারা গ্রুপ ডি থেকে প্রথম ম্যাচ জয়লাভ করলো। আমরা দেখতে পাচ্ছি পুটু শাহ লাস্ট দু ওভারে অনেকটা রান ছিল, যেখানে 27 রান ছিল, সেই জায়গা দেখুন ওই ওভারটা কিন্তু বিশেষ করে সুনীল নাইনের ওভারটা একেবারে মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল একদমই। এর আগে যেটা পুটু যে ওভারটা খুব ভালো ব্যাট করছিল, এই লাস্ট দুটো ওভার খুব এক্সপেন্সিভ হয়ে গেল। আর কখন খুব ভালো ব্যাট করেছে, ও যেরকম চায় স্ট্রং জোনে বল করতে অফ স্ট্যাম্পে উঠে গিয়ে সুনীল নাইন ওর স্ট্রং জোনেই বলটা করে দিয়েছে। কখনোর